হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। একটা রেসিপি করব বলে, এই রেসিপিটা দেখো, আমি এই রেসিপিটা তৈরি করব, তাই জন্য তোমাদেরকে আমার সাথে রান্নাঘরে যেতে হবে। ঠিক আছে, রান্নাঘরে গিয়ে রেসিপিটা করব, একদম বাচ্চাদের রেসিপি এটা। এই রেসিপিটা খেলে ওদের একদম শরীরও ভালো থাকবে আর মনও ভালো হয়ে যাবে। অনেক সময় তো এরা খেতে চায় না, অনেক ধরনের খাবার এই রেসিপিটা তোমরা করে খাওয়াবে, দেখবে ওরা এক নিমিষে খেয়ে নেবে, এক প্লেট পুরো খেয়ে নেবে। তাই আমি তো এই রেসিপিটা করব, কিডস স্ন্যাক্স রেসিপি এটা। ঠিক আছে, আমি এটা নাম দিয়েছি কিডস স্ন্যাক্স রেসিপি। তাহলে চলো আমি গিয়ে এই রেসিপিটা তৈরি করবো, তোমরা দেখে নেবে আর ঠিক এইভাবে তোমরা রেসিপিটা তৈরি করে নেবে। আমি যেইভাবে করবো ঠিক সেইভাবে তোমরা রেসিপিটা তৈরি করে নেবে। ঠিক আছে বন্ধুরা, চলো আর কথা বাড়াচ্ছি না, গিয়ে রেসিপিটা তোমাদেরকে আমি করা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো টাটা। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি। এবার দেখো এখানে দুটো ডিম রেখেছি একটু নুন দিয়ে, এই ডিমটাকে আমি এবার ভুজিয়া করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুব উপকারী খাবার। ওরা তো বাচ্চারা অনেক ধরনের খাবার খেতে চায় না, এই খাবারটা খেলে ওদের পেটও ভরবে আবার মনও ভরবে, একদম বাচ্চাদের জন্য, বড়রাও আমরাও খেতে পারি। কিডস স্ন্যাক্স রেসিপি এটা, ডিম আর পাউরুটি দিয়ে, কেক আর ব্রেডের একটা স্ন্যাক্স আমি তৈরি করছি। তোমরা দেখো বন্ধুরা কীভাবে করছি, এইভাবে তোমাদের বাড়ির সব বাচ্চাদের, তোমাদের ছেলে মেয়েদের করে দিতে পারো, ওরা অনায়াসে এটা খেয়ে নেবে। অনেক সময় এরা ব্রেড খেতে চায় না বা এগ খেতে চায় না, এইভাবে তোমরা করে দেবে এগ আর ব্রেডের সাথে তৈরি করে রেসিপিটা, দেখবে। ওরা অনায়াসে খেয়ে নেবে। আমার ডিম ভিজিকে হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে আবার ফিরে আসছি। এটা তুলে নিয়েছি, এবার দেখো এখানে বাটার নিয়েছি এক চামচ পুরো, আমি রান্না করতে করতে তোমাদেরকে আমি কী কী উপকরণ লাগছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগবে দেখো রসুন, থেঁতো করে রেখেছি একটা রসুন, বাটার দিয়ে, বাটার দিলাম একটা রসুন থেঁতো করে দিলাম, দেখো অল্প একটু আদা আমি জুলিয়ান করে কেটে নিয়েছি সরু সরু করে দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম বন্ধুরা। এইবার দেখো পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দুটো ব্রেড দিয়ে আর দুটো এগ দিয়ে আমি এই রেসিপিটা করছি। তোমরা দেখতে পারলে দুটো ডিম আর দুটো ব্রেড দেবো, এটা বাচ্চাদের একদম খুব দারুণ লাগবে খেতে। আমি এখানে একটু গাজর কুচি করে দিলাম লম্বা লম্বা করে, তুমি দেখতেই পাচ্ছ। এটা পুরো বাটার দিয়ে তোমরা তৈরি করবে, খুব মজাদার একটা রেসিপি। বাচ্চারা তো খাবার নিয়ে ভীষণ বায়না করে, খেতে চায় না ভাত রুটি, খেতে চায় না
তা ভাবলাম বাচ্চাদের জন্য আমি একটা রেসিপি বানাই, খুব ভালো লাগবে, ওরা এটাই খেতে চাইবে, দেখবে বারে বারে, এটা তোমরা করে খাওয়াবে বাচ্চাদের, একদম মুখে টেস্ট এসে যাবে। এইবার আমি দেখো সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছি, সবুজ সেটা দিয়ে দেবে। তোমাদের ঘরে যদি ইয়ালো রেড ক্যাপসিকাম থাকে তোমরা সেগুলো দিতে পারো। আমি কী কী উপকরণ লাগছে আমি আগে তোমাদেরকে বলে দিলাম না, রান্না করতে করতে তোমাদের বলে দিলাম আমি কী কী দিলাম। বাটার দিলাম, রসুন, আদা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ইয়ালো বেল পেপার থাকলে তোমরা দিতে পারো। এটা একটু ভাজা 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 হয়ে যাবে, আর দেখো এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করছি তাই অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি নুনটা একটু পরেই দেব, স্ন্যাক্স রেসিপি। এটা বাচ্চাদের তোমরা বিকেলের বেলা খেলাধুলা করে আসবে তখন তোমরা এই রেসিপিটা করে দেবে, শরীরের পক্ষে উপকারী আর খেয়ে ওরা তৃপ্তি হবে, তৃপ্তি পাবে। এইবার দেখো আমি এখানে পাউরুটি তুমি দেখতে পাচ্ছ, পাউরুটি কুচি করে রেখেছি, এই দেখো পাউরুটি। আমি এখন সবার লাস্টে একটু নুন দেব, দেখো পাউরুটি কুচি করে আমি রেখেছি, এখানে পাউরুটিগুলো দিয়ে দিলাম। ব্রেড অ্যাড করে দিলাম, এইবারে যে ডিম কুচি করে রেখেছিলাম ডিম ভুজিয়া এগুলোকেও এখানে আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে অ্যাড করব ম্যাগি মশলা, তোমাদের কাছে যদি বাড়িতে থাকে যদি পাউভাজি মশলা পাউভাজি মশলা থাকলে তোমরা সেটাও অ্যাড করতে পারো, আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। সেই জন্য আমি কী করলাম নুনটা আমি দেখে দেবো, যেহেতু ম্যাগি মশলাতে নুন আছে সেই জন্য আমি নুনটা আমি চেক করে দেবো। ভীষণ ভালো একটা হেলদি রেসিপি বাচ্চাদের জন্য, বড়রাও খেতে পারি আমরা। এই দেখো একটু ধনে পাতা কুচি রেখেছি, একটু ধনে পাতাও দিয়ে দিলাম, খুব কম বাটারে এই রেসিপিটা তৈরি হয়ে গেল আমার। কিন্তু এই রেসিপিটা এইখানেই শেষ, আর কোনো মশলা আমার দিতে লাগবে না, শুধু আমি একটু চেক করে যদি নুন লাগে তবেই দেবো, তা নালে কেন, ডিম ভুজিয়াতে নুন দেওয়া আছে আর ম্যাগি মশলাতে নুন আছে। দেখো বন্ধুরা আমার এই এগ ব্রেড কিডস স্ন্যাক্স রেসিপি হয়ে গেল, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে আর বাচ্চাদের খাওয়াবে, ওদের মন ভরে যাবে, শরীরও ভালো থাকবে। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, ঠিক আছে। দেখো আবার এটাকে আমি যখন পরিবেশন করব তখন তোমাদের সামনে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। বন্ধুরা আমি প্লেটে পরিবেশন করে দেখো দেখিয়ে দিচ্ছি একটু,
দারুণ হয়েছে খেতে, খেতেও মজা হবে। এর আগে আমি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদের করে দেবে, ওরা অনায়াসে 1 মিনিটে ওরা খেয়ে নেবে। এই রেসিপিটা দারুণ, একমাত্র এটা বাচ্চাদের জন্য, বড়রাও আমরা খেতে পারি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কি করবে, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে রাখছি এখনের মতো, আবার চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে, নাইলে কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।